নমস্কার দর্শক বন্ধুরা, সান্ত্বনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। চারটে বড় সাইজের আলু নিয়েছি। এই রেসিপির জন্য বড় আলু হওয়া দরকার। আলুর খোসাটা তুলে নিচ্ছি। এইভাবে সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে সব আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো জলে ডুবিয়ে নেব। এই আলুগুলো 5 মিনিট ছাড়া ছাড়া 3 বার ভালো করে ধুয়ে নেব। এইভাবে 3 বার ধুয়ে নেব। জলে 5 মিনিট ডুবিয়ে রাখার পর ধুয়ে নেব। আলু ক্রিস্পি করার জন্য গরম জলে 3 মিনিট অল্প সেদ্ধ করে নেব। অল্প সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। জল ঝরানো হয়ে গেছে, ফ্যানের নিচে 5 মিনিট শুকিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, প্রথমে হালকা আঁচে আলুগুলো ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। প্রথমবার ভাজার পরে 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, বন্ধুদের শেয়ার করবেন আর কমেন্টস দিতে ভুলবেন না। এবার আলু ভাজাগুলো মুচমুচে করার জন্য দ্বিতীয়বার ভেজে নেব। আঁচটা মাঝারি রেখেছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নেব। গোলমরিচের গুঁড়ো, লবণ, দেখুন কেমন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। গরম গরম পরিবেশন করলাম। নমস্কার, ধন্যবাদ।